পাথর বোঝাই জাহাজ ডুবির ঘটনায় পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ আছেন আরও তিনজন। নিখোঁজদের খোঁজে কর্ণফুলী নদীর পাড়ে অপেক্ষা বাড়ছে স্বজনদের। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড। গত 12 অক্টোবর চট্টগ্রামের কাঠগড় চরপাড়া ঘাট থেকে লাইটারের জাহাজ এমবি সুলতান সঞ্চার পাথর বোঝাই করে বঙ্গোপসাগরের বহিনগরে পৌঁছার পরই বিপরীত দিক থেকে আসা এমভি আকিস লজিস্টিক 23 ধাক্কায় ডুবে যায় সঞ্চার।